বন্ধুরা আজকে যে ভিডিওটা দেখাবো সেটা ভীষণই কন্ট্রোভার্সিয়াল বিশেষ করে যে দুজন মানুষের কথা এখানে বলা হয়েছে আমি বেশ কিছুদিন ধরে ভিডিও দেখছি বিভিন্ন মতামত আসছে এই সম্বন্ধে এবং তোমাদের রিকোয়েস্টও আসছে সেহেতু আমি করতে বাধ্য হলাম এখানে দুজন মানুষ একজন হচ্ছেন পিনাকি ভট্টাচার্য এবং আরেকজন হচ্ছেন এনআই চৌধুরী তো এই দুজনকেই ভীষণভাবে পছন্দ ভীষণভাবে মানুষ তাদেরকে লাইক করে পছন্দ করে ভালোবাসে এর পরেও দুজনের মধ্যে যে কোনো বিরোধ থাকতে পারে বা কোনো রকম কন্ট্রোভার্সি হতে পারে সেটা আমাদের বোঝার উপায় ছিল না কিন্তু এখন দেখছি যে এই ধরনের কোনো কন্ট্রোভার্সি আসছে হ্যাঁ থাকতে পারে বলেই আসছে তো সেই জন্যই আজকে যে ভিডিওটা আমরা দেখব সেটা মানুষকে নিয়েই এবং তার শিরোনাম হলো এনআইএইচ স্যার ভার্সেস দাদা মাসুম চ্যানেল থেকে নেওয়া হয়েছে মাসুমের চ্যানেল থেকে নেওয়া হয়েছে চ্যানেল নাম মাসুম ডেসক্রিপশন বক্স লিঙ্ক দিয়ে রাখবো সেখানে গিয়ে অরজিনাল ভিডিওটা দেখো সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও

একটা কথাই বলবো যে পিনাকি দাদা যখন হচ্ছে রাজনীতির মাঠে নামছে এনআই চৌধুরীর হয়তো বা তখনও জন্মই হয় নাই কাজে মানে আমারও হয় নাই জন্ম কাজেই ফাইটটা কি আসলেই মানে লেভেলের ফাইট হচ্ছে কিনা সেটাও একটা কোয়েশ্চেন ও ভাই রে ভাই এনআই চৌধুরী তার যে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের পোলটি তার আগে থামনেল ছিল মানে একদম থামনেল দেখে বোঝা যে আরে সেই প্রশংসা করছে এই সরকারি প্রজেক্ট ওই সরকারি সে বিভিন্ন সরকারি প্রজেক্টে কাজ করছে তো ইভেন বিভিন্ন সরকারি প্রজেক্টে এমন এমন জায়গায় সে গেছে যেখানে হচ্ছে জনসাধারণ সাধারণ মানুষ সেখানে নিতে পারবে না তা যদি সরকারের মানে কোনো

থাকেন যে ওইখানে দুর্নীতি হয়েছিল আপনি ওইটা নিয়ে আচ্ছা ঠিক আছে ওই সময় কথা বলার মতো পরিস্থিতি হয়তো ছিল না তার উপর আপনি সরকারি চাকরি করতেন আপনি চেপে যেতেন ভাই চেপে না গিয়ে উল্টা কি প্রশংসা প্রশংসা এখন আবার ডক্টর প্রশংসা হচ্ছে চৌধুরীর নাম দেওয়া হচ্ছে হচ্ছে চাটা চৌধুরী অথবা চাটা এনায় মানে যে যখনই ক্ষমতায় থাকবে তাকে চাটবে এ হচ্ছে এনায় চৌধুরীর স্বভাব আপনি আপনি শিওর থাকেন শিওর শর্ট কথা কথা এরকম ঘটলো যে বাংলাদেশের সরকার লেভেলে বা সরকার বা দেশটা ইসরায়েল কোন একটা কারণ ইসরায়েল ক্ষমতা আসলো বাংলাদেশে এনার চৌধুরী যদি দেখে থাকে এনার চৌধুরী কিনিয়ে তারপরের দিন কি নিয়ে ভিডিও বানাবে জানেন এনার চৌধুরী ভিডিও বানাবে যে ইসরায়েলরা কেন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি অথবা ইহুদিরা কেন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এরকম নিয়ে হচ্ছে সে টাইটেল দিয়ে ভিডিও বানায় ফেলবে এ হচ্ছে এরকম চারা পাবলি যে যখন ক্ষমতা থাকবে তাকে চাটবে বাট এটুকু তাকে অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করতে হয় যে হচ্ছে অ্যাটলিস্ট শেষের দিকে এসে হচ্ছে এনায়ত চৌধুরী স্যার সে শেষের দিকে এসে অ্যাটলিস্ট সে ছাত্রদের পক্ষ ছিল পোস্ট টোস্ট দিছে জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করতেই হয় মানে অ্যাটলিস্ট শেষ শেষের দিকে ফিরে বুঝতে পারছে যে না এত বড় অন্যায় কে সে নিশ্চয়ই সাপোর্ট করবে না এতটুকু নীতি তার মধ্যে আছে এটা আমি জানি এবং স্বীকার করি বাট সে মানে এই জিনিসটা আমার খুব চোখে লাগে যে যে লোক কি প্রশংসা এই সেই এই প্রকল্প সেই প্রকল্প নিয়ে এখন আবার থামনে লেখা ছি ছি হাসেনা না ভোটচুর হাসি না লজ্জায় না এত এত পোলটিক আপনার মানে পোলটি নেন ঠিক আছে একটা ধরন থাকে যে হ্যাঁ আপনি আপনি এইভাবে এইভাবে থামনে এইভাবে দেন যে হচ্ছে কিভাবে প্রিভিয়াস সরকার ভোট কারচুপি করেছে কিন্তু না একদম ছি ছি হাসি ভোট চোর হাসি না লজ্জায় বাঁচি না এইরকম এইরকম তার হচ্ছে থাম নেই আর আগে একদম এত পোলটি নিলে এত হাই অ্যাঙ্গেলে নিলে এগুলো চোখে লাগে স্যার আচ্ছা আমি যেটা বলতে নিয়েছিলাম যে হচ্ছে হ্যাঁ এটা টুনি শেষের দিকে অ্যাটলিস্ট ছাত্রদের পক্ষে ছিলেন স্যার কাছে আমার একটা কোয়েশ্চেন আমার যদি স্যার কোয়েশ্চেন আমার অ্যান্স দিতে পারে না কি আর নতুন কি আর কোয়েশ্চেন করবো আগের কোয়েশ্চেনগুলো স্যার এখনো পর্যন্ত দিতে পারে নাই আচ্ছা যাই হোক স্যারের প্রতি আরেকটা একটা কোশ্চেন যে স্যার দুনিয়ায় এত কিছু থাকতে এত টপিক আপনি এত আপনি কি বলে আপনার কি বলে আপনি হাজারে হাজারের টপিক আপনি ভিডিও বানান আর হাজার হাজার টপিক আপনার আপনার কি বলে দক্ষ দক্ষতা তার আছে কই ভাই আমি এন আর স্যার আর একটা কথা বলে নিই এনএস স্যারকে আমার মানে অ্যাটলিস্ট তার বর্তমান সিনারিওতে তাকে একজন সংবাদ উপস্থাপিকা ছাড়া আমার কিছু মনে হয় না কারণ একজন সংবাদ উপস্থাপিকা কি করে যে বসে একজন হচ্ছে নিউজ টিউজ করে নিয়ে আসে প্রতিবেদন নিয়ে আসে সে জাস্ট রিডিং করে আচ্ছা এটা তারপর হচ্ছে এটা আবার আরেক জায়গায় যাবে তারা হচ্ছে এডিট করবে তারপর হচ্ছে নিউজ চ্যানেলে পাবলিশ করে দেবে এ স্যার তো তাই তার রিসার্চ আরেকজন করে দেয় তার এডিটার আচ্ছা এডিটের কথা এখন মোটামুটি এডিট করে দেয় কথা কথা স্যার টপিক সিলেক্ট করে দেয় সে জাস্ট হচ্ছে চার পাঁচজন মিলে ধরেন রিসার্চ করে দিল একটা 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 কী বলে একটা ড্রাফট বানিয়ে দিল সে জাস্ট ড্রাফটটা পড়া তার কাজ শেষ এরপর হচ্ছে আরেকজন এডিট করবে তারপর সে জাস্ট আপলোড দেবে এই হচ্ছে তার কাজ এই হচ্ছে একদম সংবাদ পুস্তাবিকা এর মানে ওরা কি কোনো অর্থে কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো রিসার্চার কি বলা যায় কিনা আমার সন্দেহ আছে সংবাদ পড়তেছে ভাই বাট হ্যাঁ স্টোরি আগে তার এনার আগের যে ভিডিওগুলো ছিল আগের ভিডিওগুলো উনি নিজে নিজে রিসার্চ করতেন নিজে একটা টপিক নিয়ে ভাবতেন যে আচ্ছা এটা নিয়ে এই কথা বলা যায় এই জন্যেই ওনার আগের ভিডিওগুলো এই জন্য দেখবেন যে আগের ভিডিওগুলো নিয়ে এত বিতর্ক নাই কিন্তু রিসেন্ট ভিডিওগুলো একটা টপিক বাছাই করছে সেই টপিক নিয়ে সে কথা বলছে চার পাঁচজন এই মেট্রিক টন এগুলো যখন এনআইসআর প্রত্যেকটা ইনফরমেশন মানে ভেরিফাই করার সুযোগ থাকে না কারণ সে তার এত সময় নাই সে জাস্ট রিডিং করে সে জাস্ট দিয়ে দিচ্ছে এই জন্যই তার রিসেন্ট ভিডিওগুলো নিয়ে দেখবেন যে অনেক অনেক তর্ক বিতর্ক হয় বা হচ্ছে অনেক ঝামেলা থাকে অনেকেই পয়েন্ট আউট করে অনেকেই বিভিন্ন কমেন্ট টমেন্টও করে যে স্যার আপনি তো এখানে ইটা লিখছেন এখানে এই ভুল বলছেন তার তো এটা বোঝারই ওয়ে নাই কারণ তার তো এত সময় নাই নিজে রিসার্চ করার মতো টাইম তো তার নাই এনে ও যে কোয়েশনটা করতে নিয়েছিলাম যে স্যার দুনিয়ায় এত টপিক থাকতে আপনি যে হাজার হাজার টপিক আপনি ভিডিও বানান এই রাজনীতি ওই রাজনীতি ওই অর্থনীতি এই তারপর হচ্ছে দেশে এই হয়েছে ইউএসএতে এই হয়েছে অমুকে এই হয়েছে কেনিয়াতে এই হয়েছে চায়নাতে এই হয়েছে ভারতে এই হয়েছে ওরে ভাইরে ভাই তারপর হচ্ছে আপনার নিজের পানিবিদ্যা তো আসে এত কিছু থাকতে স্যার আপনি প্রথম এবং একমাত্র বই আপনি লিখছেন সেটা হচ্ছে পদ্মা সেতু মানে এটা নিয়ে তাও কথা হইতো না যদি আপনি মানে আগে যে প্রশ্ন করে ভিডিওটি বানাইতেন তো এই জন্যই এগুলো মানে মানুষের মাথায় ঘরে যে ভাই দুনিয়া এত টপিক থাকতে আর বই লেখার টপিক হচ্ছে পদ্মা সেতু মানে এটা কি সে একটু নজরে আসার জন্যে কুইক কুইক প্রমোশন পাওয়ার জন্য কে এগুলো করছে কিনা হুনাও এনা স্যার আপনি যে এই জিপিনাকি দাদা যে আপনাকে নিয়ে এত বিশাল একটা ভিডিও বানাইলো আপনি আপনার প্রথম কাজ হচ্ছে আপনি যদি তার সাথে লাগতেই চান একটা চুপচাপ বসে আসেন ওইটা আলাদা কথা আপনি যদি তার সাথে লাগতেই চান বা হচ্ছে আপনি তাকে কাউন্টার দিতে চান সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাটলিস্ট আপনাকে তার শেষে যে যেই কথাগুলো বলছে এগুলা আপনাকে অ্যাড্রেস করতে হবে হ্যাঁ আপনি আপনি সেটা স্বীকার করেন বা না করেন বা হচ্ছে আপনি বলেন যে পিনাকি পিনাকি দাদা যে আমাকে এই এই কথাগুলো বলছে এর মধ্যে এই কথাগুলো সত্য বা ঠিক আছে এই কথাগুলো মিথ্যা যে ঠিক নাই উনি আমাকে ভুল এলিগেশন দিয়েছে আপনাকে অ্যাড্রেস করতে হবে ফার্স্ট তারপর আপনি অ্যাটাকটা করবেন আপনি আগেই হচ্ছে তাকে অ্যাটাক দিয়ে দিচ্ছেন একটা অ্যাটাক দিচ্ছে পিনাকি দাদাকে পিনাকি দাদা নাকি লরিয়ালে কাজ করে সেই লরিয়াল নাকি হচ্ছে ইসরায়েলের এখন আমার আমি যতদূর আমি সার্চ টার্চ করে দেখলাম লরিয়াল হচ্ছে ফ্রান্সেরই জাস্ট ইসরায়েলের হয়তো তাদের একটা জাস্ট ব্রাঞ্চ আছে কাজে আছে যে আরো দেখি আর কি কি রিসার্চ করে কি কি বের করে এটা নিয়ে অনেক খুব খুব দেখলাম যে পার্টি আছে। যে পিনাকি তারা যেখানে কাজ করে ওখানে হচ্ছে

আমি আপনার সাথে কোলাকুলি করবো বা হ্যান্ডশেক করব বাই দা আমি ওর হিউজ ফ্যান আমি স্টিল আপনার ভিডিও রেগুলার দেখি আমার প্ল্যান হচ্ছে সামনে আমি ভুল রাজনীতি নিয়ে ভিডিও বানাবো বা অলরেডি প্রসেসের মধ্যে আসি সো সেক্ষেত্রে আপনি আমার গুরু মানে ফলো করার চেষ্টা করবো যদিও আমি রিসার্চ আমি নিজে করবো আমি মানে এই বিশ্বাসে বিশ্বাসী না যে হচ্ছে আরেকজন আমাকে রিসার্চ করে দেবে আরেকজন আমাকে ইয়ে করে দেবে অ্যাটলিস্ট এই সমস্ত ক্ষেত্রে আরেকজন আমাকে সব ইয়ে করে দেবে আমি রিডিং করবো নো

ভিডিও বানিয়েছেন এবং সেখানে হয়তো অ্যালিগেশন লাগিয়েছেন তো সেই ব্যাপারটা যতক্ষণ না পরিষ্কার হতে পারছি সেই বিষয়ে বলাটা আমার খুব পক্ষে টাফ যদিও তবু এই যে দুজনই খুব জ্ঞানী মানুষ দুজনকেই প্রচুর ভালোবাসি এবং প্রত্যেকে আলাদা আলাদা ফ্যান বেস রয়েছে তো সেই জায়গা থেকে আমি বলবো যে আগে ভিডিও না দেখে সেটা নিয়ে মন্তব্য করা উচিত হবে না তবে এখানে মাসুমের যে চ্যানেল থেকে আমরা জানতে পারলাম যে মোটামুটি স্যারের কিছুটা দোষ এখানে দেখানো হয়েছে দেখানো হয়েছে এবং পিনাকি ভট্টাচার্য অ্যাকচুয়ালি তাই যে উনি বললেন যে তিনি রাজনীতিটা তখন থেকে করেন যখন থেকে তার জন্ম তাদের জন্ম হয়নি তো সেই রকম সময় থেকে যা যারা রাজনীতি করে রাজনীতিক যারা রয়েছে তাদের সাথে কথায় পেরে ওঠা বা যুক্তিতে পেরে ওঠা কিন্তু ভীষণ মুশকিল এইবার মানে উনি কি রাজনৈতিক পন্থা অবলম্বন করেন আমি জানি না মানে বামপন্থা না ডানপন্থা কোন পন্থার মানুষ পিনাকি ভট্টাচার্য সেটা আমার জানা নেই তোমরা যদি জানা জানা থাকে তোমাদের তাহলে কাইন্ডলি জানিও আহ তুমি কোন পথে পন্থা বিশ্বাস করেন তো হ্যাঁ এনআই চৌধুরীর এই টুইটটা আমি দেখেছিলাম টুইট তো করেননি হয়তো বা ফেসবুক বা ইনস্টা পোস্ট দিয়েছিলেন ওখানে আমি যেটা দেখলাম যে ওই যে লরিয়ালের ব্যাপারটা ইসরায়েলের কোম্পানি সেটা দেখেছিলাম কিন্তু আমিও জানতাম লরিয়াল হচ্ছে ফ্রান্সে প্যারিসে কোনো কোম্পানি রয়েছে একটা ভালো রেনাউন্ড কসমেটিক্স কোম্পানি তো প্রচুর জায়গায় ছড়িয়ে আছে তাদের ব্রাঞ্চ বলো বা ব্যবসা করছে যাই হোক এইখানে এনআই চৌধুরীর আগের ভিডিও যেগুলো দেখেছি সেখানে কিন্তু সত্যিই তিনি যে প্রেস করা যেটাকে বলে যে পদ্মা সেতু নিয়ে কর্ণফুলি তো তিনি বইও ফেলেছেন হ্যাঁ পদ্মা সেতু নিয়ে বইও লিখেছেন এটা আমি জানতাম কিন্তু প্রচুর প্রচুর প্রজেক্ট নিয়ে তিনি কিন্তু কথা বলেছেন সেখানে আমরা ভিডিও করেছি এবং প্রচুর মানুষ হয়তো তোমাদের মধ্যেই প্রচুর দর্শক রয়েছে যারা তাই সেই সময় ভিডিওটা দেখেছিলে দেখেছিলে এবং তাকে সাপোর্টও করেছিলে তার যে ভিডিওগুলো ছিল সেখানে লাইক করা বা কমেন্ট করা সেগুলোও করেছিল হঠাৎ করে এখন রিজিন চেঞ্জ হয়ে গিয়েছে সেই জন্য অনেকেই পাল্টি খেয়েছে শুধু এনআই চৌধুরী বলবো না অনেকেই হয়তো পাল্টি খেয়েছে তো যাই হোক আমি এনআই চৌধুরী আবার কোনো ভিডিও অবশ্যই যদি রিসেন্ট বেরিয়ে থাকে আমরা নিয়ে আসব সেখানে আমরা দেখব যে কিছু মানে বলাটা একটু টাফ হয়ে যাচ্ছে কি মানে ব্যাপারটা হচ্ছে যে ওই সম্পর্কিত কিছু বলতে হবে তাই নয় রিসেন্ট যদি কোনো ভিডিও ওনার থেকে থাকে তাহলে আমরা সেটা যেটাই হোক যেরকমই হোক সেই ভিডিও আমরা নিয়ে আসব আশা করি সেখানে আমরা বুঝতে পারবো যে তিনি কোন দিকে আসলে তিনি পোলটি খেয়েছেন নাকি পোলটি খাননি সেটা নিয়ে একটু দেখার চেষ্টা করব এর আগে আমরা যখন শেখ হাসিনা সরকার ছিল তখন কিন্তু দেশের উন্নতি বা অগ্রগতি সেটা নিয়ে উনি বলতেন এবং আমরা সেটা নিয়েই আমরা ভিডিও ভিডিও দেখে এসেছি যখন তিনি এত কিছু ঘটনা ঘটলো যে এর মধ্যে কিন্তু আমরা কোনো ভিডিও দেখিনি ঠিক আছে ওনার ভিডিও কোনো দেখিনি পাঁচ হ্যাঁ হ্যাঁ ভিডিও দেখিনি বাট তো এবার দেখতে হবে দেখতে হবে প্লাস আমরা অনেক ইউটিউব চ্যানেল থেকেই আমরা দেখেছি যে কি কি প্রবলেমগুলো ফেস করছিল মানুষ এতদিন সেইগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে এছাড়া অনেক আগে যখন তার বাবা প্রধানমন্ত্রী ছিলেন তখনকার দিনে সেই শেখ হাসিনা হ্যাঁ ভালো চৌধুরী বাবা না আমি বলছি না হ্যাঁ তো তার বাবা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি কি কি করে এসেছেন সেগুলোও আমরা জানতে পারছি যদি ওগুলো আমার কাছে অজানা ছিল একদম আস্তে আস্তে সমস্ত কিছু এখন বেরোচ্ছে হ্যাঁ তো এই জিনিসগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সময়ে পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন ধরনের নিউজ আসে সেগুলো গুজব হোক সত্যি হোক সব রকম নিউজ আসে এবং সেই সময়টাকে একটু একটু তাতানোর চেষ্টা করে তো সেই জিনিসটা সব সময়ই হয় সব সুযোগের মানে সন্ধানে থাকে তো এই জিনিসটা হয় যাই হোক আজকের ভিডিও আমরা শুনলাম এবং এই বিচার বিশ্লেষণ তোমার তোমার কারদিকে আর আজকে ভিডিও কেমন লেগেছে জানিও ডিসক্রিপশন বক্স লিংক দিয়ে রাখবো সেখানে কি অরিজিনাল ভিডিও দেখো সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে